हेलो भिवार्स वेलकम टू द टेक गाय यूट्यूब चैनल आमी अर्जुन যেখানে দিয়ে থাকি আপনাদের টেকনোলজিক্যাল ভিডিও। আপনারা যদি টেকনোলজিতে ইন্টারেস্ট থেকে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। সো লেটস গেট স্টার্টেড। আজকের এই নতুন ভিডিওতে আমি কথা বলবো স্মার্টফোনের ব্যাটারিকে নিয়ে। আগেকার ফোনে 2500 থেকে 3000 ম্যাক্সিমাম আমরা ব্যাটারি পেয়ে যেতাম, কিন্তু এখনকার স্মার্টফোনে 4000 থেকে 5000 এমএএইচের ব্যাটারি আমরা খুব ইজিলি পেয়ে যাই। কিন্তু এই ব্যাটারিও আমাদের একদিনের জন্য কাফি হয় না। একদিন চালানোর জন্য আমাদের এই 4000 এমএএইচ 5000 এমএএইচ যেন কম পড়ে যায়। তো কি করলে আমরা এই 4000 5000 এমএএইচ ব্যাটারিকে ঠিক কাজে লাগাতে পারবো, তো এটা জানতে হলে ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমি আজ জানাবো ব্যাটারিকে নিয়ে কিছু টিপস এবং সিক্রেট সেটিং, যেগুলো অ্যাপ্লাই করার পর আপনার ব্যাটারি আগের থেকে কিছুটা হলেও ভালো সার্ভিস দিতে শুরু করবে। তো জানতে হলে সঙ্গে থাকুন। একটা ফোনের ডিসপ্লে একটা সবথেকে তার প্রথম বড় কম্পোনেন্ট, যেটাতে সবথেকে বেশি পরিমাণে ব্যাটারি আমাদের ওয়েস্ট হয়ে যায়। এখনকার ডিসপ্লে 5.5 ইঞ্চি 6 ইঞ্চি এরকম নর্মাল হয়ে দাঁড়িয়েছে, তো যে কারণে একটা প্রচুর পরিমাণে ব্যাটারি পার্সেন্টেজ আমরা ডিসপ্লেতে হারিয়ে ফেলি। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ব্রাইটনেসকে আমরা খুব নিজেদের কন্ট্রোলে ইউজ করতে হবে। আমরা যদি এই ব্রাইটনেসকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারি, যখন যতটা প্রয়োজন সেই পরিমাণে যদি অ্যাডজাস্ট করতে পারি ঠিকঠাক, তাহলে আমরা অনেকটা পরিমাণে ব্যাটারি বাঁচিয়ে নিতে পারবো। পরের যে পয়েন্টটি হলো আপনার ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ্লিকেশনগুলি। আপনি 1-2 ঘন্টা ফোনটা ইউজ করলেন, তারপরে যখন ফোনটি আপনি রাখছেন তখন আপনি কখনোই আপনার ব্যাকগ্রাউন্ডে রান করা অ্যাপ্লিকেশনগুলোকে আপনি ক্লোজ করেন না, সেগুলোকে উইদাউট ক্লোজ করে আপনি রেখে দেন। যার ফলে কী হয়, আপনি ফোনটি রেখে দেওয়ার পরেও আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ্লিকেশনগুলি রান করতে থাকে এবং ব্যাটারি কনজিউম করতে থাকে। যার ফলে কী হয়, আপনার ব্যাটারি ধীরে ধীরে কমতে থাকে। আপনি হয়তো ভাবছেন আমি ফোনটা ইউজ করছি না, ব্যাটারি কীভাবে কমছে, তো তার পেছনে এটা একটা বড় কারণ। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফোন ইউজ করার পর আপনি যখনই ফোনটা রাখবেন তখন অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ডে চলা সমস্ত অ্যাপ্লিকেশনগুলিকে ক্লোজ করে দিন। আমাদের ফোনে থাকা প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন থেকে সবসময় কিছু না কিছু আপনি নোটিফিকেশন পেতেই থাকেন। তো এর ফলে কী হয়, আপনার নানারকম অ্যাপ থেকে যে অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলি আসছে তার জন্য আপনার ফোনের ডিসপ্লে জ্বলে ওঠে বা ভাইব্রেশন, রিং এগুলো তো হতেই থাকে। তো এটার জন্য প্রচুর পরিমাণে আপনার ব্যাটারি কনজিউম হয়। তো আপনি যদি আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ছাড়া অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলি নোটিফিকেশন বন্ধ করে দেন, যার ফলে একটা কিছু পরিমাণ পার্সেন্টেজের ব্যাটারি আপনি সেভ করে নিতে পারবেন। এরপরে যে পয়েন্টটি হলো প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলির আপডেট। আপনি দেখে থাকবেন প্লে স্টোরে ইনস্টল করা আপনার যে অ্যাপ্লিকেশনগুলি আছে সেগুলি প্রায় দিনই আপডেট চায়। কিছুদিন পরই আপনি দেখতে পাবেন 10টা অ্যাপ্লিকেশন আপডেট চাইছে, 20টা অ্যাপ্লিকেশন আপডেট চাইছে। আপনি যদি আপডেটগুলি ঠিকঠাক রীতিমতো করতে থাকেন তাহলে আপনার একটা ব্যাটারি সেভ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ বলি, অনেক সময় কী হয়, অনেক অ্যাপ্লিকেশনে বাগ রয়ে যায়, এগুলোর জন্য ব্যাটারি প্রচুর পরিমাণে আপনার শেষ হতে থাকে। তো এগুলো ডেভেলপার খুব জলদি সেগুলোকে সলভ করে আপডেট দেয়। এই আপডেটগুলি আপনি যদি করে নেন তাহলে ব্যাটারি কিছু পরিমাণ আপনি সেভ দেখতে পাবেন। এগুলো ফলো করলে অবশ্যই কিছু পরিমাণ ব্যাটারি আপনি আপনার ফোনের বাঁচিয়ে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। কেমন লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে জানান। সঙ্গে থাকুন, নিচে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটি প্রেস করুন আর দ্য টেক গাই চ্যানেলের মেম্বার হয়ে যান। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।